Assalamualaikum, I'm Mom on Duty channel. I react vlog video. I'm here today. I'm today. Vlogger কোন কিছু শেয়ার করব না আজ যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি একটা লোকাল দোকান থেকে আমাদের লোকাল দোকান থেকে আমি যে আমার ঘরোয়া যে স্কার্ফ গুলো আছে বা হিজাব বা অথবা হিজাব পিন বা বিভিন্ন টুকিটাকি জিনিস কিনি সেই দোকানটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আসলে ভিডিও আপলোড দিতে পারছি না দু তিন দিন ধরে আমার ফোনটা দিয়ে আমি সব কিছু করি সেটার স্ক্রিন আর কি টাচ স্ক্রিনটা ওয়ার্ক করছে না একদমই মানে আমি এটা টাচ করলে কোনো কিছু মানে একদম কাজ করছে না তো যার কারণে অনেক একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি ফোন কাজ না করলে বুঝতেই পারছেন আমরা তো অনেকটাই ডিভাইসের উপর বা টেকনোলজির উপর নির্ভরশীল তো এখন দেখা যাচ্ছে যে কাজ না করার কারণে ফোন একদম আমি নিজেকে কিরকম মনে হচ্ছে ফোনটা ব্যবহারই করতে পারছি না একদমই অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আর কি ছোট্ট একটা ভিডিও এটা বড় ভিডিও ছিল ফুল এক ভিডিও আমি শেয়ার করতাম দোকানের কিন্তু করতে পারছি না কারণ আমার ফোনের ডিস্টার্বের কারণে খুব কষ্ট করে এটাই আপলোড করেছি এবং এটার সেকেন্ড পার্ট আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড করব তো যাই হোক এই যে আমি আপনাদের সাথে স্কার্ফগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে যেটাতে হাত দিয়েছি ঘসঘসা টাইপ একটু এটা পাটি টুটির জন্য একটু ভালো হবে আর কি মানে একটু ঝকমকা তো আমি নর্মালি যে এই পিঙ্ক স্কার্ফটাতে হাত মানে ধরেছি সেটাই আমি বেশি প্রেফার করি কেনার জন্য খুব সুন্দর এটা সফট একদম সফট মানে ঠান্ডা বা গরমে পড়লেও গরম বলতে হালকা মানে গরম পড়েছে এরকম অবস্থায় পড়লেও কিন্তু খুব ভালো লাগবে আরাম ফিল হবে আর কি আর এই যে ঘরোয়া একদম ঘরোয়া ঘরোয়া টাইপ আর এগুলোর দাম হচ্ছে গিয়ে £4 £3.99 করে তারপর উনি যে মহিলা আর কি এই দোকানটার ওনার তিনি আমাকে বলেছেন যে কয়েকটা স্কার্ফ কিনলে ডিসকাউন্টে উনি দেন প্রায় এরকম কিনি আমি এই যে বিভিন্ন ভাব মানে রকমের বিভিন্ন ডিজাইনের ম্যাটেরিয়ালসের স্কার্ফগুলো আছে হিজাব আছে এগুলো একদম ঘরোয়া ঘরে পরার জন্য বা আমরা যখন প্রায়শই দোকানে মানে দোকানে যাই বা স্কুলে যাই তো এগুলো পরার জন্য আর কি এগুলো হচ্ছে রেডিমেড হিজাব যেগুলো আর কি একদম রেডিমেড করা শুধু মাথা ঢুকিয়ে নিলেই হয় আর কি ফিক্স করা এগুলো বেশিরভাগ ছোট মেয়েরা যারা ভালো করে স্কার্ফ পরতে পারে না তাদের জন্য আর কি সুবিধা বা এমনিতেই ইচ্ছে করলে মানে যে কেউ এটা কিনতে পারবেন এরকম সুন্দর করে ফুল লাগানো সিকোয়েন্স আছে বিভিন্ন ডিজাইনের আছে শর্টকাটভাবে পরে নিতে চাইলে আর কি এই হিজাবগুলো £5 মনে হয় এক একটা হ্যাঁ এইরকম হিজাবটা £5 মানে রেডিমেড যেগুলো আর কি আর এখানে বিভিন্ন কালেকশনের হিজাব আছে এই দোকানটাতে অনেক কিছু আছে অনেক কিছু আমি আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তবে আজকের ভিডিওতে পুরোটা দেখাবো না আজকে শর্টকাট করে শেয়ার করলাম যেহেতু একটু লম্বা ভিডিও এর জন্য আমি শর্ট করে আর হাফ করে ভিডিওটা আপলোড দেব আর আমার ফোনটাও যেহেতু কাজ করছে না সেই কারণে এই যে আবায়া দেখতে পাচ্ছেন তো আবায়াগুলো বিভিন্ন ডিজাইনের আছে তবে আমি এখান থেকে খুব একটা বেশি আবায়া কিনি না বা বুরকা এখান থেকে কিনি না আমার কাছে একটু দাম মনে হয় এই দোকানে তো মানে হোয়াইটচ্যাপেল গেলে আমাদের এখান থেকে হয়তো ভালো ভালো অনেক কিছু পাওয়া যায় বা বাংলা টাউন বা এরকম গ্রিন স্ট্রিট এই জাতীয় জায়গাতে যেহেতু আমি ওয়েস্টে থেকে ওয়েস্টের দিকে সে কারণে আমার খুব একটা বেশি ওই দিকে যাওয়া পড়ে না সে কারণে আমি ঘরোয়া যে স্কার্ফগুলো আছে আমি এই দোকান থেকে কিনে নিই কিন্তু বুরকা বা অন্য কিছুর প্রয়োজন হলে আমাকে কিন্তু ওই মানে ইস্ট লন্ডনের সাইডে যেতে হয় এই যে এই ডিজাইনের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের আবায়াগুলো আছে কালারফুল অনেক কিছু তো আমি তাড়াতাড়ি একটু ভয়েসটা দিচ্ছি একটু পরে কাজে চলে যাব এই কারণে তো এই যে সুন্দর সুন্দর বিভিন্ন রকম দেখতে ভালো লাগে আসলে জানি না পর থেকে এরকম লাগবে
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কটি, লম্বা কটি, একদম যখন সামার চলে আসবে আমরা অনেকেই হেভি বুরকা বা শাল পরা সম্ভব নয়, তখন এই কটিগুলো বুরকার কাজ করে অনেকটা। আপনি যদি ড্রেস পরেন, ড্রেসের ওপরে এই কটিগুলো পরেন, হাতালেস হাতা নেই একটা এগুলোর হাত কাটা, তবে একদম লম্বা পিছন দিকে একদম বুরকার মতো লম্বা, একটু পরে দেখাচ্ছি। আর এই যে হাতা নেই, আর সামন দিকটা কোনো বাটন নেই আর কি, খোলা থাকবে এরকম। ড্রেসের ওপরে পরলেও পাতলা মানে ভালো লাগবে। আর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে, এগুলো হচ্ছে একদম মানে সিল্কের, খুব সফট সিল্কের যেটা আর কি, সেটা 10 পাউন্ড করে এগুলোর দাম। আর এই যে লম্বা একদম ভুরকার ভুরকার কাজ করে আর কি, পিছন দিক দিয়ে আর সামন দিক দিয়ে আপনি যদি ড্রেস পরেন তাহলে ড্রেসের সাথে এটা খুব মানায়। আর এগুলো হচ্ছে গিয়ে লেগিংস বা মানে কালারফুল লেগিংস যেগুলো দেখতে পাচ্ছেন, সফট যেগুলো এগুলো, আর একই কালারে কয়েকগুলো আছে, আর ওই পাশেই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ও লেগিংস কালারফুল যেগুলো, যেগুলো প্রিন্টের আর কি। তো ও প্রিন্টের যেগুলো এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, প্রিন্ট দেখতেই কীরকম লাগে, হাত দিয়ে দেখলাম যে ওই প্রিন্টের এইগুলো কিন্তু এইগুলো একদম মানে ট্রাক স্যুটের মতো, একটু হেভি কোয়ালিটির, ঠান্ডার সময়ের জন্য খুব পারফেক্ট, বাট গরমের জন্য কিন্তু এটা খুব একটা ভালো না। তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে মানে লং জাম্পার, যেগুলো একদম গোলাবন্দের মতো দেখতে পাচ্ছেন, গলাটা একদম মানে কাভার করা, এটা পরলে আর মাফলারের প্রয়োজন হবে না। পরলে অনেক জাম্পার বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ডিজাইন ডিজাইন মোটামুটি একই। আর শুরুটাতে যে একটা দেখেছিলাম একটা সফট, আর এই যেগুলো দেখাচ্ছি পিছনে কালো বা অন্যান্য কালারের, এগুলো একটু উলি টাইপের আর কি, যেহেতু এখন শীতের সিজন, এগুলো 10 পাউন্ড করে দাম। তো হয়তো উনি বার্গেনিং করলে উনি কমিয়ে রাখতে পারেন, 8 পাউন্ড করেও দিতে পারেন। তো এখানে এগুলো হচ্ছে সফট ম্যাটেরিয়ালের, আগে যেগুলো দেখিয়েছিলাম উলের, এগুলো যে হাতা ছাড়া যে ইয়ে দেখিয়েছিলাম এই কার্ডিগানগুলো কিন্তু লম্বা, এগুলো কিন্তু বুরকার অল্টারনেটিভ পরা যাবে, কারণ এগুলো লম্বা, শুধু সামনের দিকটা বাটন নেই আর কি, বাটন ছাড়া এগুলোর দাম, এগুলোর দাম মনে হয় 8 পাউন্ড করে একটা বিভিন্ন কালারের। তো শীতের কারণে এগুলো শীতের কালেকশনগুলোই বেশি দেখাচ্ছি, আর অন্যান্য যা কিছু আছে নেক্সট ভিডিওতে, অল্প আর একটু বাকি আছে, সেগুলো অন্য ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ, নেক্সট যে ভিডিওটা আপলোড করবো সেখানে। আর আজকের মতো, এখানে কিন্তু স্কুল ইউনিফর্মও পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন আর স্কুল ব্যাগ, আমি আসলে ব্যাগ নেওয়ার জন্যই গিয়েছিলাম, ইয়াফির জন্য স্কুল ব্যাগ কিনতে গিয়েছিলাম, আর স্কুল পি টি শার্ট এগুলো সব কিছু পাওয়া যায় ইউনিফর্মের সেল করে নেওয়া। তো এই সাইডটা হচ্ছে গিয়ে স্কুল ইউনিফর্মের জন্য। তো আরও যা যা আছে সেগুলো আমি অল্প একটু বাকি আছে, সেগুলো আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে, আরও 2-4 মিনিটের ভিডিও আছে, সেটা শেয়ার করব। তো আজকে আর কি এই পর্যন্তই শেয়ার করলাম, খুব লম্বা করতে চাইলাম না, ভিডিও আপলোড দিতে পারবো কি না সেটাও এখনও নিশ্চিত না। তো যাই হোক, এই যে ড্রেস কালেকশনগুলো খুবই চমৎকার, ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চা মেয়েদের ব্যাগের কালেকশন আছে, উনি বলছিলেন ব্যাগগুলো আবার মানে ব্যাগ, তারপর বাচ্চাদের কালেকশন ড্রেস, এগুলো আবার মানে নেক্সট উইক আবার ডেলিভারি হবে, নতুন কালেকশন আসছে। তো এই আর কি আজকের মতো বিদায় নিয়ে নিই, পরবর্তী ভিডিওতে কথা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।